তাই যদি তুই পরিবার পড়বে রে গোলক থাধার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ চাপাবা 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 দোস্তো একটা কথা মাগার না কয়ে পারতেছি না ভালোবাসা হইছে এমন একটা জিনিস সেইটা যদি মনে কর অবিশ্বাস দুইকে বাঙ্গন ধরে সেইটা মনে কর কস্তিপকে গাবের আটা দিয়ে লাগাইলে ছুটে যাবগা অন্য কি কইছে আমি জানি না এরকম কিছু হয় নাই ক্যা মনে কর যে কোনো একটা বিষয়ে মনে কর একটু কথা কাটাকাটি হচ্ছি আর কি তাছাড়া ও তো আমার মামতবু জিনিসটা বুঝছোস তোর পর্যন্ত কি আছে এনে মনে কর ভুলে যাগা ইটা বাড়াবাড়ি হইলে সামনে আমার ইলেকশন মানুষের কানে গেলে ঝামেলা হওয়ার পারে চক বাদ দে সে কথা আচ্ছা ইয়ে ঘটনা শুনছোস কি ওই যে চেয়ারম্যানের ওই যে বাতি যা ছিল না একটা ডিমরাজ হা হা ওই হালা নাকি গুম হয়ে গেছে গা ইয়াল্লা ও গুমছে আরে সেইটাই তো আমি শুনলাম এখন তো একটা ঝামেলা হওয়ার পারে রে সামনে নির্বাচন তোর বউ নির্বাচন করতেছে আমার মামু করতেছে আবার কেবৈতুল্লাহ কাদা যে গুমচুর চাচাও করতেছে ওরা তো মনে কর হয় তোর ফাঁসা দেবার চাইবো না হলে আমার চাইবো তাহলে তো মুশকিলে পড়ে গেলাম দেখতেছি এই লোকটক উচিত কি তোর আর আমার মাঠে নেমে খুঁজে বাইর করা নাহলে হতে হতে আমার দুজনে যে কোনো একজন ওরা ফাঁসা দেবো এমনকি দুজনকে ফাঁসা দেবার পরে ঠিকই করছিস তোরা তো জানে ভালো করে সমাজের সত্তার কি জিনিস আচ্ছা বন্ধু এমনও তো আর পরে ওই হালারে কোথাও আটকে রেখে ওরা গুম করে চালাই দিতে চামগুলো জামানা পালানোর লেগে আর পারে না অবশ্যই ব্যাপারে আরেকটা হইতে পারে ইলেকশনের সময় মানুষ কি করে নিজের নীতি বিসর্জন দেয় আপন জন মার্ডার করে ও মার্ডার করছে যাতে ওরা দৌড়ের উপরে থাকে আর ওরা পাস করে ফেলা এমনও তো আর পারে হ অত্রপত্রকে দেখি না অনুষ্ঠ মনুষ্য তো আসো নাকি নিজের ফলে খুন করে আর কোনো তাপা দেয় আর এটা তো আমার কাছে কোনো বিষয় না শুধু এটা না আমি মনে করি একবার শ্যাম বাজার ওই পারে কেরানীগঞ্জ আছে না এ খালা ইলেকশনে পাস করার লাগিয়া নিজের বউরে আরেকজনের লোকে মনে করে বিলাই দিচ্ছে বিলা বুঝোস নাই হেজা কুদেছে আমার চাচা তো বাল্লাগে তো প্রেম আছে বুঝার পারছো ও লোকে পরে ক্রিয়া করে আরে ইনোসেন্ট একটা সোত না নিজের বউরে আরেকজনের লোকে কলঙ্ক লে পায়ে দিয়া চাচতো বাইরে ফেল করে সে পাস করে ফেলেছে পাস করার পরে তো মনে কর যে বউরা আয় না তুমি সামান্য ইলেকশনের লেগে আমার মনে করো যে নষ্ট বানিয়ে দিচ্ছ ওইটার থেকে আমার একটা শিক্ষা হয়েছিল মগর এইটা তো মাইয়া মানুষ না কি হওয়ার পরে কদিন এটা গুমটা করার পরে আমার মনে হয় কি যে এই বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত এলাফেলা বিষয় না আমার এখন আপাতত বাড়িতে কোনো কাম নেই কে আমরা বাজারে যাবো আচ্ছা বাজারে যাইয়া মনে কর চা পান খামো এর মধ্যে তো অনেকে টুকা দিব চেয়ারম্যানের বাতি যা ডিম রাজ গুম হয়ে গেছে গা আস্তে আস্তে পুরো বিষয় চাই না মনে কর আমরা একটা ডিসিশন লাগাম এখন 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 দোস্ত একটা আইডিয়া আছে কি আমরা যদি থানার ওসি সাপে যাই সব অগ্রিম কই বুঝাইয়া এবং অগুন নামে একটা জিডি করে রাখি কেমন হয় ভালো আমার মনে হচ্ছে কি তুই যাদা কুলি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটু খেলা ফেলা করে দেবো না আমার এখন থেকে কাম শুরু করে দেওয়া উচিত আর এখন থেকে কি কি করে লিখছো আমি কাঠা আমি সমাজের সত্তার পলিটিক্স খেলাইবো আমার সাথে এক সেকেন্ড সময় দিব না এক কোন যাবো চল থানায় চল মার্ডার কেসের সাথে জড়িত এটা কি আর কেউ জানে না জানে না দেখছো কামটা দেখছো একজন নেছে
সত্তর আমি একটা নির্বাচনের ওপেন চ্যালেঞ্জ দিলাম। হে জায়গায় আমার থুয়ে ওরা নানান জায়গায় আড্ডা মারতে যায়, কেউ ক্লাবে যায়, কেউ খেলতে যায়। কি করি এখন বাজারে যাই তো? আচ্ছা কাফে তোলার বই মূর্তির লগে প্রেম আসল যত কালটি হোক নির্বাচনের সুখ একটা পেশে ফলে যদি ক্যাফে তুলে একটা বদনামের বাগিদার করতারি তাহলে কিন্তু আমি কেই না। আইসে দামান সাহেব হইয়া বইসে মুখে রুমাল দিয়া গোমটা খোলার আগে তোমায় করি গো সাবধান, সন্দেহের আলো দেখা তুমি হইয় না অজ্ঞান। যত কথাই কই মোটকি রে মানে নীলার দেখলে তো ডর করে, কিন্তু আন্ধারও দেখা যায় না, আলো তো দেখা যায় না, কি কাইলার কাইলার এলেস হাত্তা। কিছু করে না স্যার, আপনি আমাকে মাফ করে দেন, আমি কোনো মার্ডার কেস করছি না, আমার আসামি নয়, আমি কোনো কিছু জানি না। মার্ডার কেস কিছু না, দেখো ভাইয়া আমি কি, আমি জুয়েল। জুয়েল কোন জুয়েল? ফোন তো আইছেন আপনার, আপনি যারে ফোন দিছিলেন আমি সেই জুয়েল। ওরে বাবা বাবা, বাকি মাছ চিন্তা করি স্যার, মার্ডার করার গল্পটা চৌরাস্তা মূর্তির নিচে বৈশা আপনি যখন ভিক্ষা করতেন আমি শিখাইলাম আপনারে, এখানে কেন আপনি ভিক্ষা করতেছেন? তখন আমারে কইছিলেন যে আপনি মার্ডার কেসের আসামি, তাই সদ্য বেশে ভিক্ষা করতেছে। ওরে বলছি আমাকে, ইয়েস আচ্ছা বলছি বলছি, বাদ 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 বাদ, এখন বলি যা বলি যা, এখন মাথা রাখিস না। আচ্ছা এখন কামের কথা, ও গান টান কিছু জানোস না? আস্তে আস্তে গান গান তো জানি, গাদি গাদি আমিরা বাই হেইলা আর দুইলা আহেইলা আর দরবার না চায় চায় চায়। বাংলাদেশের সবাই শুনছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ সারিয়ে উকি মারে আকাশে, বাবা অসাধারণ দারুণ দারুণ অসাধারণ, এটা কি চংনি? হ্যাঁ আপনি শুনেন না এটা গান? এটা তো ভাইরাল গান, জনপ্রিয় হিট গান। আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি, তোমার কথাবার্তার ইচ্ছে মনে হয়েছে কি যেভাবে গান গাইলা, এটা গান না, এটা হচ্ছে কবিতা কবিতা কবিতা। আচ্ছা বাদ, তোমাকে দিয়ে এগুলো তো না, তুমি এখন কথা বলবে না বোবা। বোবা কেন? আরে বাবা রে বোবা কি লাই, তোমাকে কোনো প্রশ্ন করবো না, আর প্রশ্ন উত্তর দিতে একটু না চুপ, কারণ তুমি কিচ্ছু একটু না, তোমার যে পিগা এখন তো কিছু দিতে না। হ্যাঁ এখন কাম করো, আসো এই যে আর কান্দা কান্দা দো, কি এই হাত তুই মারছি কেন? এটা ভাত তুই তুই মারছি কেন? হাত রাখছি, হাত হাত বাবা রে বাবা, তুই মনে করছি কে জানে এই হাত মুন্না ভাত তুই কেন রাখছে? হ্যাঁ এ তো কই মানে যে চারা এই চার হাতের মতো না, এ ওকে নো প্রবলেম আসো। আরে বাবা রে হাত তো মারো না কি যায় এগো বায়ারা আর বাকি যা হঠাৎ করি গো, এত বোবা হয়ে গেছে আমরা যদি দুটা টাকা দিতেন গো ভাইয়া, একটা ভালো ডাক্তার দেখাইতাম আইতাম গো ভাইয়া, আমরা যদি আমার বাস্তে আমরা দু টাকা দিতেন গো বাবা, আর বাকি যাকে চিকিৎসা করাইতাম আইতাম গো বাবা। ওরে বাবা রে বাবা, গলা ফাড়ি গেছে, কিন্তু দু টাকা আসে না ভাই। দুই টাকা দিয়ে আপনি কি করবেন কন? আপনি কি নিবেন আমারে কি দিবেন? আপনি ভিক্ষা চাইলে 4-5 লাখ টাকা চাইবেন বুঝছেন, ভাগে চুকে বেশি করে পাবো। মানে কি চিন্তাকারীর মতন যেভাবে বলছি না, এরা বড়া
তুই বুঝিস না এই গ্রামের এমনও মানুষ আছে দু টাকা তো দূরে থাক এক টাকাও দিতে না আবার তুই 6-5 লাখ টাকা এখন চাবি দাও চাবি দাও আচ্ছা আচ্ছা জাদা হেডা দিয়েই চলবো না না এটা দিয়ে চলতে না চলতে না ব্যাপারটা অন্যদিকে যায় আর আমি চিন্তা করি চাইছি হ্যাঁ তোকে দিয়ে ভিক্ষা করে কেমন এই মাস্টার মাস্টার মতো থাকবি আজ এখানে ভিক্ষা করবি হ্যাঁ এখানে কিছু ইন্দ্রের বাচ্চা আছে আমাকে ভিক্ষা না দিয়ে আটা লাগাই লই যা খালি করি যা পাই দি লই যা তুই দূরে থাকবি আর ইশারা দিমা হেতে তো আনি কাপাত করে দুগা কিন্তু বাই বাই করি হেতে কথা আর খাইবি না নি হুম পারবো দাবাত করে দইরা বেলেট দিয়ে পোস্ট দিয়ে দুটা কিডনি আস্তে করে বাইর করে পকেটে রাইখা পাঁচটাতে কিক দিয়ে খেদাই দিব বাস এগো বেশি তারপর আমরা সংসার চালাই ওকে পাবো নি আরে আজকে সাগরে বন্ধু চলে ঠান্ডা রসগোল্লা হ্যাঁ ফরে মনের মতো দেখতে মনে হয় আচ্ছা তুই ফরে মনের লগে আর তোমরা করছ কি লে হ্যাঁ ফরে মনের ফরে মনের জায়গা আয় আসগত আয় সে বুবলি আর আয় কি ফরে মনের তোর কম নি কিছু আচ্ছা বাবা তুমি তোমার মতই অন কজ আরে ড্রেসটা আরে ম্যাচিং করছে কি এরকম সেটা কো একদম 100 টা 100 কারো কইস না ঠিক আছে চলো ভালো কথা বোঝার ফিন বিষয়টা খুশি আর অখুশির বিষয় না যে ঘটনাটা ঘটছে আমার কান তামাক আইস আর বিষয়টা যে খুব একটা সুবিধে এটাও কিন্তু জট লাভের দিক আছে কাউর বলছেন কাউর বগো দেশি ভাষায় কথা বলে কাউর মানে গ্যাঞ্জাম বাইর দিক আছে এই খেলা কোন তো আমাকে দেখি শেষ হয় ঠিক বলতে পারতে আছে খেলা কিন্তু চলতে আছে সেটা ভীষণ আকৃতিতে কীরকম খেলাটা কীরমের ওই চেয়ারম্যান বাড়ি মনে করেন চেয়ারম্যান বাড়ির ডিমরাজ গুমই গেছে আর আমনের পরিবারে যদি কেউ গুম হয় তাহলে আমনের মাথার মধ্যে কী খেলা খেলবে আপনি ভাববেন ওরা করছে ওরা ভাবতেছে আপনারা করছেন এই দুই পার্টির একটা খেলা চলতে আছে না ঠিক এই খেলাটা জমি গেছে আসলে গুম করছে কারা আর এই কারণেই আপনাকে ঠেরে দিয়ে গেছে পরিবারের যে কোনো মুহূর্তে যে কেউ গুম হয়ে যেতে পারে এইটা না বিষয়টা তা বুঝলাম সব ঠিক আছে তোর কথা আমি সবই মানলাম কিন্তু ওই ডিমরাজ রে আমাকে পরিবারের কেউ গুম করছে এরকম কি তোর মনে হয় মানুষ না পারে আমার কোনো কাম আছে আপনি রিলেশন করতে আসছেন ওনার রিলেশন করতে আসছে যে তার ফিরনি এটা পলিটিক্স পলিটিক্স পলিটিক্সের জন্য মানুষ কত কিছু করে আর এটা তো একটা ডিমরাজ গুম হয়েছে করতে পারেন বা না পারেন এটা তো বিষয় না করতে পারেন বা না পারেন এটাও বিষয় না বিষয়টা ভাবতে আসে আপনি করতে পারেন চেয়ারম্যান পরিবার এইটাই ভাবতে আসে কথা বলতে বলতে বহুত বলি ফেলাইছি এখন বলেন আপনি রিলেশনের প্রস্তুতি কদ্দূর খবর কি আরে তুই তো ভিকুমের মতো প্রশ্ন করলি কদ্দূর আগাইছি মানে আগে না শেষ খালি ডিক্লারেশন বাকি আসনু না কামনু আগে তো আইসে লই যারা বোর্ডে খারায় মানে প্রার্থীগণ প্রত্যেকেই বলে
বিপুল ভোটে জয় হমু, পরে দেখা যায় বিপুল ভোটে ফেল করিয়া বিপুল কান্না কান্দে। হ্যাঁ ওই কি, আমি ওই খেলা খেলি না। তুই আমার ভাতি যা, তাই তোর কাছে দুটো মনের কথা খুইলাম খুইলাম খুইলাম। বিশ্বাস কর না করে তোর ব্যাপার, যে যত ধরনের খেলাই খেলুক আমি আমার লাইনে অবশ্যই অনর এবং আমি পাস করবই। বয়সে আমনে আমার সাথে ঠিক দুই হাত লম্পা, মানে দুই হাত বড় আর কি, কিন্তু জ্ঞান বুদ্ধি কিছুটা রাখি, একেবারে যে না রাখি এইটা না। বোট কাকে বলে, আপনার শুয়ে কসম দেবে, এই হাতে টাহা লইবে, এই হাতে গুজে থইবে, ব্যাস মুই মরেই চললাম না। এরপরে ভোট কোথায় দিতে হইবে কেউ জানে না। আপনি বিপুল ভোটে জয় হইবেন প্রতিজ্ঞা করছেন, আবার উনি প্রতিজ্ঞা করছেন আপনারা বিপুল ভোটে হারামু, এইটাই তো খেলা। এই তোমার তো জ্ঞান দেশকে আমি বুঝি না, তুমি তোর কি আমার জ্ঞান কম, তোর যদি কোনো জ্ঞান লাগে তাহলে আমার কাছে আসিস, আমি জ্ঞান দেব। ওই যাইতেছিলে সেখানে যা, আমি বাজার যাবো, কাম আছে। শট হনেন হনেন কাকা হনেন, তারা সন্দেহ করতেছে যে মির্জা পরিবারের লোকজন এই গুমগান করছে, ইয়ার মধ্যে দিয়ে আর কাগুর ইলেকশন, কত বড় টেনশন আর তুই গান গাই বেড়াস। শ্বশুর বাড়ি জানা, শ্বশুর বাড়ি যাওয়ার মতো মনে কর, তোর আত পাও বান্দি বস্তার মধ্যে ভরি দিব, ইয়ার হরে দি বস্তাকার মুখ বান্দি পুকুরের মধ্যে ফলাই দিব, ইয়ানে সাত দিন থাকতে হইব, সাত দিন হরে দি তোর পুকুরে তুই তুলি আনবো, তোর যদি লাখ ফেভার করে তাইলে তোর দম থাকবো, নাহলে থাকবো না। এইটা হইতেছে একদম সহজ, একেবারে সাধারণ একটা বিষয়, বুঝছো তুমি? কেয়া বলো তো, হ্যাঁ কেয়া বলা, তোমারা সমাজ মে নেই আয়া নেই, ঠিক আয় আয়, তোমারে বুঝাই কইতেছি। আজ যে নেক্সট ছবি গান করতেছি, এই ছবি গানের নাম হইতেছে ডাইরেক্ট গুম। এই ছবিতে মনে কর আয় তোর যে ক্যারেক্টার দিব, সারা পৃথিবীতে কেউ এরকম ক্যারেক্টার করায় না। মনে কর নায়ক তুই, নায়িকা তুই, ভিলেন তুই, বুঝছো তুমি? আনি দেখবো যে তোর দম নাই, লাশ দৃশ্য দেখি দর্শক কাইনবো, আর একটা কথা বলবো, হিরো একটা আসিল দম গেছে কিন্তু শর্ট সারে না। তুই অবাক হইছস? শোন, অবাক হওয়ার কিছু নাই, এই ছবির মধ্যে তোর যদি দম চলিও যায় কোনো অসুবিধা নাই, তুই অ্যাওয়ার্ড পাবি 100 গা। আমার আন ধর্মে কই দম নেই রে জায়গা তো বে, এ অ্যাওয়ার্ড লেকে কিয়া করুগা। আরে অ্যাওয়ার্ড লেকে কিয়া করুগা, তোর আত্মীয় স্বজন যাইবো তোর অ্যাওয়ার্ড গুণ আনতে, এবং অ্যাওয়ার্ড যখন আনতে যাইবো পত্রপত্রিকায় সংবাদ হইব যে শাহরুখ খান অভিনেতা একজন আসিল, দম চলি গেছে, তারপরে অভিনয় ছাড়ে নাই। নেই মে এ কাম নেই কর সকে, কিউকি আমার আন্দার মে কই দম নেই রে জায়গা তো মে পরিবার সে ডিলিট হয়ে যাওঙ্গা, নেই মে নেই করুঙ্গা, নেই করুঙ্গা, নেই করুঙ্গা। শোন, তোর দি হইতো না, আর অনকার নায়করা অ্যাক্টিং করে তো টিয়া ইনকাম করতে চায় না, তারা শিডিউল দি অভিনয় না করি টিয়া ইনকাম করতে চায়। যাক তুই যখন করতে রাজি হস নাই, অসুবিধা নাই, আই করে দেয় দিমু যে গুম কি জিনিস, এবং অ্যাওয়ার্ড গান নিয়ে দেয় দিমু তো। হ্যাঁ আসিস, ডিমরাজে গুম হইছে এই ব্যাপারটা আঙ্গই বাইর করতে হবে, কারা করছে চল সাতটার লগে ডিসকাস করি। চলি ইয়ার, আমার বাতি জারে তোর এই গুম করছস? জি এটা আবার বলা, এটা না লিডার ইমোশনাল বলে ফেলাইছি। সাতটার কিন্তু আপনি ঘুরে বিষয়ে আমাকে মেলা কিছু কইছে, সেই জন্য তো আপনার দেহ মাত্র আমি গেস করে ফেলেছি যে আপনি অনন্য অনু আঙ্গ জনি সাপ্লিনে কে খুন করছে এই কুলুগান আরে বাইর করিয়া নিতে।
ডিউটি কিসের জন্য আসামি ধরার জন্য এসেছি আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারতেছি না একজন মানুষের সাথে দেখা হলে মানুষের ভালোমন্দ তো খোঁজ খবর নাই হ্যাঁ আপনি তো একই গ্রামের আছেন আমি বলতে তোমার খোঁজ খবর নিতে ভাইতাম না এর মধ্যে তুমি উদ্দেশ্য কোনায় হাইলা হ্যাঁ চাপাবাজ চাপাবাজ চাপাবাজ